হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, অনেকদিন পর আবার চলে আসলাম ভিডিও বানাতে, এবং সবার জন্য একটু গুড নিউজ আছে, আই মিন আমার জন্য গুড নিউজ আছে। 12 ঘন্টা ডিউটি করার পর এখন রুমে চলে যাচ্ছি, আর যাওয়ার একটু হাঁটবো। হাঁটার পর আমরা যাবো, আমার সাথে আছে বরাবর সবুর ভাই। হ্যাঁ সবুর, কি অবস্থা? ভালো আছেন? ওই দিক দিয়ে আছে হচ্ছে বাবলু ভাই, হাই হ্যালো দিতেছে। তো যাই হোক, গুড নিউজটা আমি ভিডিও শেষে বলবো, আমার সাথে থাকেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, এবং শর্টকাটে আমরা ডেলি লাইফ স্টাইলে কী করে থাকি সেটাই বলবো। তো এখন যাবো হচ্ছে একটু হাঁটাহাঁটি করবো। এখন আমার এখানে হচ্ছে কয়টা বাজে? 4:30 মতো বাজে আর কি, ফজরের টাইম। তো চলেন আমরা ঘুরে আসি। আমরা এখন রাস্তায় আছি এবং হাঁটতেছি, সাথে হচ্ছে সবুর ভাই। তো সবুর ভাই, কি অবস্থা? ভালো আছেন? তা আপনারা একটা কুয়েশ্চন করলে উত্তর দিতে পারবেন? সাথে আমার ভিউয়ার্স দেরকো চেষ্টা করি, দুয়ে দুয়ে যোগ করলে কখন প্লাস পাস হয়? মানে 2 আর 2 যোগ করলে কখন পাস হয়? আমি চিন্তা করি তারপর বলি। আচ্ছা ঠিক আছে, এই কুয়েশ্চনটা সেম আমার ভিউয়ার্সদের জন্য, 2 আর 2 কখন যোগ করলে পাস হয় অবশ্যই আমাকে বলবেন। ওকে নেক্সট। কি করু? কি রান্না করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু মাসে একবার মুরগি খানা সন্দেহ নেই, কিন্তু আমরা কয়দিন খাই মাসে? এই কমসে কম তো 15-20 দিন আছে। কিন্তু আমরা সবচেয়ে কি খাওয়া কম পরে? সবজি আর মাছ। আমি যখন মার্কেটে যাই প্রথম তাজা তাজা সবজি নিয়ে আসি, তখন হয়তো 10 দিনে শেষ হয়ে যায়, 10 দিন বা 5 দিন। আর কালাস কথা হচ্ছে সার্বি শব্দ, ঠিক আছে? অন্যরা হয়তো বুঝতে না। হ্যাঁ বিবি, কে ফালে কোয়েস আল্লাহ গোলি আমানি আদা সাবস্ক্রাইব মাই চ্যানেল গোলি আমানি কালাম তুই আরবি আদা সাবস্ক্রাইব সৌরভ ইউটিউব চ্যানেল গোল কুল্লু না ফরে মানে সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই চ্যানেল বিরল তাল তাল হাবিবি তাল 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 হ্যাঁ আরে সমস্যা নেই, চলবো। সমস্যা নেই, কিছু করার নেই। পিয়াজ ভাই কি বলেন? হ্যালো ফ্রেন্ডস, যে খুশি খবরটা বলতেছিলাম সেটা হচ্ছে
আমার পায়ের ব্যথাটা ছিল, ডাক্তার দেখানোর পর কোনো প্রবলেম পাই নাই, খুবই ঠিকঠাক আছে। আর মেন প্রবলেম হচ্ছে যে ব্যথাটা পাইতাম দাঁড়ানোর পর, সেটা মোটামুটি কমে গেছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে খুব শীঘ্রই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।